দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, প্রমোটিং বিবাদে খুন বলে অভিযোগ পরিবারের। নিহত তৃণমূল কর্মীর নাম প্রলয় মণ্ডল। পরিবার সূত্রে খবর, বেসরকারি কারখানায় কাজ করার পাশাপাশি প্রমোটিং ব্যবসাতেও যুক্ত হয়েছিলেন বছর ৩৪ তৃণমূল কর্মী। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে বাইক থামিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কয়েক রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। প্রমোটিং বিবাদে বিরুদ্ধ গোষ্ঠী খুন করেছে বলে অভিযোগ নিহতের পরিবারে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ঘটনা, তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে, যদিও পরিবারের অভিযোগ প্রমোটিং বিবাদে খুন হয়েছেন তৃণমূল কর্মী। কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, কি অভিযোগ ঠিক? দেখো সুপর্ণা, বিষ্ণুপুরের দক্ষিণবাগী এলাকায় এখানকার বাসিন্দা প্রলয় মণ্ডল, তিনি সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। তিনি যখন গতকাল রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন বাইকে করে, সেই সময় অভিযোগ দুটি বাইকে চার পাঁচজন দুষ্কৃতি তাকে নিতে পারে এবং খুব কাছ থেকে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাতাড়ি গুলি চালায়। সে গুলিবিদ্ধ হয়, তার শরীরে একাধিক গুলি চিহ্নে পাওয়া গেছে এবং তারপরে তাকে নিয়ে আসা হয় আমতলা গ্রামীণ হাসপাতালে। নিয়ে আসার পর তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই ঘটনায় এই খুনের নেপথ্যে যে এখনো পর্যন্ত পুলিশ পাচ্ছে তদন্তে, যে এখানে এই প্রলয় মণ্ডলের সঙ্গে ওই এলাকার প্রমোটিং সংক্রান্ত কোনো বিবাদের জেরে খুন বলে মনে করা হচ্ছে এবং প্রলয়ের পরিবারের পক্ষ থেকেও যে অভিযোগ করা হচ্ছে যে এখানে একজনের নাম বলা হচ্ছে তার বিরুদ্ধে প্রলয় এই এলাকার প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত, এই ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে তিনজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে, ওই এলাকার পুলিশ টহল চলছে। এছাড়া পাশাপাশি আজকে প্রলয় ফের ময়না করতে হবে। সুপর্ণা, ধন্যবাদ গৌতম। কাঁচারিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, অভিযোগের তীর আইএসএফ এর দিকে। নিহতের নাম শেখ মুসলিম। পরিবারের অভিযোগ, ভোটের আগের দিন ৭ই জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠি সোঁটা লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তারপর তাকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। আজ সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হল। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি হিন্দলের কাছে। হিন্দল, এই ঘটনা সম্পর্কে জানতে চাইবো যে ঠিক পরিবার কি অভিযোগ করছে। একেবারেই পরিবার কিন্তু সরাসরি যেটা অভিযোগ করছে যে তার বাবাকে পিটিয়ে মারা হয়েছে পরিবারের সদস্যরা, এবং তার ছেলে যেটা স্পষ্টত অভিযোগ করছে। তোমাকে বলে রাখি, পঞ্চায়েতের ভোটের দিন ঘোষণার পর থেকেই, তারপরেই থেকেই কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল। ভাঙর নমিনেশনের দিন থেকে শুরু করে আজও পর্যন্ত কিন্তু সেই মৃত্যু মিছিল লেগেই রয়েছে। আমরা কথা বলে নেবো সরাসরি তার সঙ্গে, ছেলের সঙ্গে, ঠিক কী ঘটনাটা ঘটেছে। আমার বাবা সেদিন রাত্রে, ভোটের আগের দিন রাত্রে, বাড়ি থেকে ভাত টাত খেয়ে, আমাদের দোকান আছে, দোকানের ওখানে দাঁড়িয়েছিল। আর আমার বাবা একটু ঘোরাফেরা করে, এখান থেকে একরশি ঘুরতে গিয়েছে, সেখান থেকে আমার বাবাকে আর আমার কাকার ছেলেকে তুলে নিয়ে বেধড়ক মার মারলো আইসেফের ছেলেরা, মেরে পুকুরে ফেলে দিয়েছিল, মনে করে মারা গিয়েছে। তারপরে আমরা তো জানি না, পরে লাশ আমরা লোকটাকে উদ্ধার করতে গিয়েছি, আমার বাবাকে ওনারা তাও দিচ্ছিল না। আমরা জোর জবরদস্তি নিয়ে আসলাম যে আমার বাবার শরীরটা খুব খারাপ, ছেড়ে দাও, হাতে পায়ে ধরে আমরা নিয়ে আসলাম। বাবাকে মারধর করা, আপনার বাবাকে মারধর করার কারণ? আমার বাবাকে মারধর করার কারণ, আমার বাবা টিএমসি করে। তাই লাঠি দিয়ে, শাবল দিয়ে, বাঁশ দিয়ে, ঠিক আছে, ইট দিয়ে। সুতরাং তুমি বুঝতেই পারছো যে লাঠি সোঁটা বাঁশ এমনকি রড দিয়ে পর্যন্ত মারধর করা হয়, তেমনটাই কিন্তু তার ছেলে সরাসরি অভিযোগ করছেন। এবং মারধর করার কারণ কি? তিনি তৃণমূল কংগ্রেস কর্মী, সেই কেন তিনি তৃণমূল করেন, এই কারণেই কিন্তু সেই ব্যক্তিকে এবং তার আরেকজন আত্মীয়কে, তাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ৭ তারিখ গভীর রাতে এই ঘটনা ঘটে, তারপর থেকেই তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে। এখানেই আজ তার সকালবেলা মৃত্যু হয়, তেমনটাই পরিবারের সদস্যরা জানতে পেরেছেন হাসপাতাল সূত্রে। গোটা ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত যে জিনিসটা স্পষ্ট হয়ে উঠছে, যে একের পর এক মৃত্যুর ঘটনা কিন্তু সামনে আসছে, এবং এখানে কিন্তু আবারও এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার পুলিশ। ধন্যবাদ হিন্দল।